আসসালামু আলাইকুম। ইনফো সজীব বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে মোহাম্মদ সজীব হোসেন স্বামী। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমাদের জন্য কি নিয়োগ বিজ্ঞপ্তি অপেক্ষা করছে। আপনারা ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিয়োগটি, আপনাদের এই নিয়োগটি প্রকাশ হয়েছে 24/2021 তারিখ। চলুন দেখা যাক কী কী এখানে চেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সার্ক নাম্বার এত তারিখ 21/1/2021 তারিখ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদ সরকারি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখানে বন্ধুরা, আজকে যে নিয়োগটি হচ্ছে শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তার, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আছে যে চাকরিটি আছে সেটা আপনারা এইটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তো চলুন এখানে দেখা যাক কী কী পদ আছে এবং পদের সংখ্যা, শিক্ষক যোগ্যতা, কোঠা, এবং যে সকল জেলা আবেদন করতে পারবে না। এখানে দেখেন, এখানে লেখা আছে যে পদের নাম, গ্রেড, বেতন, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষক যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে আছে কোঠা পূর্ণ থাকা যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, যে সকল কোঠা পূর্ণ আছে, যে সকল জেলা পূর্ণ আছে সেগুলো জেলাগুলো আবেদন করতে পারবেন না, সে নামগুলো উল্লেখ করে দিয়েছে এখানে। এখানে এক নম্বর আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। পদ হচ্ছে একটি, মানে শিক্ষক যোগ্যতা চেয়েছে ক নম্বরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি। এখানে সম্মানের ডিগ্রি বলতে, আপনি যদি মাদ্রাসা থেকে ডিগ্রি করে থাকেন তা হবে, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় করে থাকেন তা হবে, মানে আপনি বা অনার্স করে থাকেন সেক্ষেত্রে এটা হবে ডিগ্রি, সম্মান ডিগ্রি। এখানে কম্পিউটার মুদ্রা, এখানে আরও একটি অভিযোগ খ নাম্বার আছে কম্পিউটার, যেহেতু কম্পিউটার অপারেটর, এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে এবং আপনার স্ট্যান্ডার্ড টেস্ট হবে, উত্তীর্ণ হতে হবে আপনাদের। এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলোর নাম উল্লেখ করে দিয়েছে এখানে। এখানে হচ্ছে এক নম্বরে ফরিদপুর, বান্দরবান, ঘাগড়াছড়ি, রাঙামাটি, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা। তবে এখানে কথা আছে একটি, তবে এতিম ও প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আরেকটি প্রশ্ন আছে দেখেন ওয়ারলেস অপারেটর, ওয়ারলেস অপারেটর, গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা, পোস্ট হচ্ছে 11টি। শিক্ষক যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত TNT ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রশিক্ষণ যে সার্টিফিকেট আছে সেটা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক বলতে আপনার ইন্টারমিডিয়েট বলতে পারেন, ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন, ওই জেলায় একই যারা আবেদন করতে পারবেন না। আচ্ছা বন্ধুরা, 3 নম্বর সার্ভেয়ার, গ্রেড 16, 9,300 থেকে 24,490, পোস্ট একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ, মানে এই সার্ভেয়ার কোর্স নিয়ে বা জমি জরিপ নিয়ে আপনারা যারা আলাদা যে স্বীকৃত প্রতিষ্ঠান আছে, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে এগুলো সার্টিফিকেটে উত্তীর্ণ থাকতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক, এখানে আছে গাড়ি চালক, গ্রেড 16, 9,300, এটা হচ্ছে 4 নম্বর বোর্ড থেকে, 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, পদের সংখ্যা 15টি। এখানে শিক্ষক থেকে অষ্টম শ্রেণী JSC পাস সমানে পরীক্ষায় উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চলাচলের 3 বছরের অভিজ্ঞতা, এখানে 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে বন্ধুরা।
এখানে আর একটা 5 নম্বরে আছে বন্ধুরা, ড্রেস পাস, ড্রেস পাস রাইডার, ড্রেস পাস রাইডার আছে, গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল চালানো বাংলাদেশ সরকার পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে, আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলের উপর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে জেলাগুলো আলাদা আছে, এখানে আপনার যে জেলাগুলো দেওয়া আছে মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, বান্দরবান, চাঁদপুর, ঘাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার। এখানে আরেকটা যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা হচ্ছে এতিম প্রতিবন্ধী কোঠা সকল জেলায় আবেদন করতে পারবেন, ওই একই কথা আছে বন্ধুরা। এখানে বন্ধুরা 6 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এখানে পদ সংখ্যা হচ্ছে 11টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ওই একই জেলাগুলো আবেদন করতে পারবেন না প্রতিবন্ধীরা, এবং কোঠা সকল কোঠা আবেদন করতে পারবেন। এখানে আছে নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা প্রহরী আছে গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 22টি। এখানে হচ্ছে অষ্টম শ্রেণী জেএসসি পাস, সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ওই একই জেলা আবেদন করতে পারবেন না। এখানে দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে অনলাইন আবেদন করার ক্ষেত্রে প্রার্থীরা নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। এখানে যে নিম্ন শর্তাবলী আছে সেই শর্তাবলী আপনাদের পূরণ করতে হবে যদি আপনারা এখান থেকে আবেদন করতে চান। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যদি এই নিয়োগের প্রতি, এই যে মন্ত্রণালয় বলে রাখি, এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিয়োগটি আছে, এখানে চাইলে এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে ওই আবেদনগুলো করতে পারবেন খুব সুলভ মূল্যে। আবেদন করতে আপনাদের যা যা প্রয়োজনীয় লাগবে সেসব বিষয়ে আমি আপনাদের তথ্য জানিয়ে দেব, এবং সেসব বিষয়ে তথ্য জানিয়ে দেবো, এবং ডিসক্রিপশনে অনেক তথ্য দেওয়া থাকবে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে আমাদের কাছ থেকে আবেদনগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখনই চলুন, দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমাদের পরবর্তী যে নিয়োগগুলো আছে সেগুলো আপনারা সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে 1 নম্বরে যে নিয়মাবলীর ভিতরে আছে, যেটা হচ্ছে 1 নম্বরে কড়া 31/3/2021 খ্রিস্ট তারিখ, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যাদের কোর্টে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়েছেন বা কমিয়েছেন তারা এই আবেদন করতে পারবে না 32 বছরে, মানে এই মানে কোর্টে এফিডেভিট যারা বয়স করছেন তারা এই বিষয়ে আবেদন করতে পারবেন না, এখানে গ্রহণযোগ্য হবে না, মানে এই বয়সে গ্রহণযোগ্য হবে না। এখন 2 নম্বরে যে কথা আছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন হবে আবেদন করতে হবে। যারা সরকারিতে বর্তমানে চাকরিরত আছেন, এই তৃতীয় বা তৃতীয় যে কোনো পদে আছেন না কেন, সেটা যদি আবেদন করতে চান এই পোস্টে, এই মন্ত্রণালয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষের, নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে। এখানে 3 নম্বরে যেটা আছে, এই নিয়োগের ক্ষেত্রে এখানে যারা কোঠা নিয়ে ভাবছেন, যারা কোঠা নিয়ে গেছেন, এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 3 নম্বরে যে বিষয়টি, এই নিয়োগের ক্ষেত্রে কোঠা সংরক্ষণ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে বর্তমান সরকারের যে নির্দেশনা আছে কোঠা সংস্কার নিয়ে, কোঠা নিয়ে সে সর্বশেষ যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুসরণ করা হবে। আবেদনের সময়সীমা, এটা একটি মূল বিষয়, আবেদনের সময়সীমা এখানে দেখেন দেওয়া আছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময়, এখানে 2/2 থেকে শুরু হয়েছে, এটা 2/3/2021 খ্রিস্ট তারিখ, খ্রিস্ট সকাল 10টা হতে, হ্যাঁ, এই আবেদনের আর আবেদন শুরু হয়েছে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/3/2021 বিকেল 5টা পর্যন্ত। আপনারা এই যে সাইট থেকে আপনারা এই আবেদন করবে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো। এখানে তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেওয়া আছে ডিডি
dddmr.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই সকল বিষয়ে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া থাকবে, নোটিশটা দেওয়া থাকবে, কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে নিজেরা আবেদন করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদনগুলো করতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করার ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন খুব সুলভ মূল্যে। এখানে আবেদন করতে হলে আপনাদের সদ্য চলা প্রার্থীর রঙিন ছবি লাগবে, আপনার 300x300 পিক্সেল। এই বিষয়ে যদি আপনার কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকান বা যেখান থেকে বা আমাদের কাছ থেকে দিলে আমরা এটা করে দেবো। হ্যাঁ, বা আপনারা চাইলে আপনারা নিজে কীভাবে করবেন এই এই বিষয়ে টোটাল আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে আপনারা কীভাবে এখান থেকে আবেদন করতে পারবেন বা মোবাইল থেকে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। মোবাইল থেকে আপনারা 300x300 পিক্সেল কীভাবে করবেন সে বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব। ওকে, আর এর সর্বোচ্চ স্বাক্ষরে এ বিষয়ে আপনারা যদি নিজেরা করতে পারেন তাহলে এখান থেকে করে নিতে পারবেন, আমাদের কাছ থেকেও করে নিতে পারবেন। এখানে যে উল্লেখ আছে যে এখানে একটি আছে ঘ নাম্বার যেটা ইম্পর্টেন্ট, এতিম শারীরিক প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যারা কোঠা আছে যাদের ক্ষুদ্র নিষ্ক্রিয় বিডিবি কোঠা আছে তাদের ওদের ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। যারা কোঠাধারী তো আছেন তারা যে 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 কোঠায় আছেন ওখানে কোঠা থাকবে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আপনার যে যে মূল বিষয়টি আপনার ওগুলো আপনাদের ওখানে যে বিষয়টি হচ্ছে আপনাদের এখানে টাকা টাকা জমা দিতে হবে। এই যে ফিটাই আবেদনের ফি ফি কি চলুন পরীক্ষা ফি হিসেবে কি দেওয়া আছে এখানে চলুন দেখা যাক। ফি বাবদ কর্মিক নং 1-4 পর্যন্ত 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা কাটবে এখান থেকে। আর আলাদা যদি আপনার মেসেজ পাঠান আর এক্সট্রা 5 টাকা আপনাদের বেশি রাখা লাগবে, টোটাল 117 টাকার মতো আপনাদের খরচা হবে এখানে। 112 টাকা কর্মিক নং 5-7 পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বনিম্ন 56 টাকা, এবং আরও আপনাদের 5 টাকা মোবাইলে ব্যালেন্সে রাখা লাগবে। টোটাল হচ্ছে আপনার 72 টাকা, আরও 5 টাকা রাখা লাগবে আপনাদের ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে এই টাকাটা আপনাদের পেমেন্ট করতে হবে। দেখেন দেখেন পেমেন্টের জন্য বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে এখানে আপনি যখন আবেদন করবেন। আচ্ছা, এখানে যে SMS এর যে পদ্ধতিটা আছে দেওয়া আছে, SMS এর পদ্ধতি দেখেন আমরা কীভাবে এই টাকাটা পেমেন্ট করবো যে যে পদ্ধতি দেওয়া আছে। এই এখানে যেটা পদ্ধতি সর্বপ্রথম আপনাদের যে লিখতে হবে আপনার যে বিষয়টি লিখতে হবে DDMR, এখানে দেখেন যে আপনার যে সাইডে প্রথমে আমি দেখছিলাম যে DDMR যেটা আছে এটা হচ্ছে যে এই আপনার আগে SMS পাঠানোর আগে আপনাদের লিখতে হবে। এখানে SMS অপশন গিয়ে টাইপ করতে হবে DDMR স্পেস ইউজার আইডি। আপনার আবেদন করার পরে যে আপনাদের যে একটি অ্যাপ্লিকেশন কপি আপনাদের দেওয়া হবে ডাউনলোড করার জন্য সেটা আপনারা পেয়ে যাবেন। যেমন ফর এক্সাম্পল ABCDEF এরকম সংখ্যা হতে পারে বা এর ভিতরে কিছু সংখ্যা হতে পারে, এরকম একটি ইউজার আইডি আপনার সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তারপর ওরা আপনাকে একটা মেসেজ দেবে এবং এরকম একটি পিন দেবে 12345678, এভাবে একটা পিন দেবে। সে পিনটা আপনাদের কী করতে হবে আবার আপনার পুনরায় মেসেজ অপশনে গিয়ে আপনাদের আবার DDMR স্পেস ইএস স্পেস আপনার যে পিনটি তারা দিয়েছে, যেমন ফর এক্সাম্পল 12345678 এই পিনটা দিয়ে 16342। তারপর আপনার রিপ্লাই ওরা সাথে কংগ্রেচুলেশন ইয়ার অ্যাপ্লিস নেইম এত পেমেন্ট ইজ সাকসেসফুল এরকম একটা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে দিয়ে দিবে। এখানে প্রবেশপত্র যেটা আপনার হবে আবেদন করার পর বিষয়টি DDM অথবা wddmgov.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পরবর্তী যখন মোবাইল ফোনে অ্যাডমিট কার্ড বা পরীক্ষার নির্ধারিত সময় এসে যাবে তখন আপনাদের ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দিবে। তো বন্ধুরা, আজকে দেখা গেল হ্যাঁ আবেদন কীভাবে করবেন এবং SMS কীভাবে পাঠাবেন এবং কীভাবে এসব বিষয়ে কোন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। বন্ধুরা, আপনারা যদি আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে নিয়োগটি চলছে এই নিয়োগটি আবেদন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আবেদন যদি আপনারা আমাদের কাছে খুব সুলভ মূল্যে করতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের নির্দিষ্ট যে কম্পিউটারের দোকান আছে যারা অনলাইনে কাজ করে সাধারণত তাদের কাছ থেকে আপনারা করে নিতে পারবেন, অথবা আপনার চাইলে নিজেরাও করতে পারবেন এবং কীভাবে করবেন সেই বিষয়টা আমি পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, দেখে নেবেন আপনারা মোবাইল থেকে কীভাবে করা যায় অ্যাপ্লিকেশন সে বিষয়ে আমি আপনাদের ভিডিও দেবো। তো এসব ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।
আমাদের চ্যানেল আছে ইনপি সজীব বিডি ইউটিউব চ্যানেল, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো থাকবে।